বাংলাদেশ ডিফেন্স লাভারদের মনে সাম্প্রতিককালে বেশ কিছু কমন প্রশ্ন ঘুরপাক খায় বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে আজকের ভিডিওতে বিমান বাহিনীর এমন কিছু অজানা প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর খোঁজার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে ভিডিও বাদ করেন বাংলাদেশ আব বাংলাদেশ কে অন্দর মেড ইন বাংলাদেশ এয়ারক্রাফ্ট বানানে যা রে জি হ্যাঁ এসে পেলে বাংলাদেশ নে বহর সে মুলকোঁ সে রাশিয়া চাইনা তুর্কি সে जंगी त्यारे खरीद चुका है लेकिन अब बांग्लादेश ने फैसला किया है कि दूसरे की तरह ममालिकंग्लादेश के अंदर ही एयरक्राफ्ट बनाना स्टार्ट करेगा और अपनी एयरफोर्स को पावरफुल करेगा इस तरह पाकिस्तान ने चाइना के साथ मिलकर के जे एफ सेवनटीन थंडर त्यारे बना के भारत को धूल चटाई है भारत के दो त्यारे पाकिस्तान में दाखिल हुए थे लेकिन पाकिस्तान ने जे एफ सेवनटीन त्यारों का यूज करके जो कि मेड इन पाकिस्तान है भारत के त्यारों को तबाह कर दिया था तो अब इसी तरह से बांग्लादेश एयरफोर्स ने भी फैसला किया है बांग्लादेश आर्मी ने फैसला किया कि वो एयरक्राफ्ट बनाएंगे ताकि म्यांमार के मुकाबले में अपनी एयरफोर्स को स्ट्रॉन्ग कर सकें कम से कम कीमत में अच्छे से अच्छे तैयार वो तैयार कर सकें तो क्या बांग्लादेश अपने मुल्क में तैयार बनाना स्टार्ट कर देगा और इस माइलस्टोन को अचीव कर देगा और किस लेवल के ये तैयार होंगे ये सारी डिटेल्स जानते हैं आज की इस वीडियो में लेट स्टार्ट द वीडियो थ्री टू वन स्टार्ट আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ডিফেন্স লাভারদের মনে সাম্প্রতিককালে বেশ কিছু কমন প্রশ্ন ঘুরপাক খায় বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে আজকের ভিডিওতে বিমান বাহিনীর এমন কিছু অজানা প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর খোঁজার চেষ্টা প্রশ্ন সাম্প্রতিককালে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনার সময় মিয়ানমার বিমান বাহিনী বারবার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করলেও বাংলাদেশ বিমান বাহিনী কেন কোনো পদক্ষেপ নেয়নি নাকি বাংলাদেশ বিমান বাহিনীর পদক্ষেপ নেওয়ার মতো কোনো সক্ষমতায় নেই আমাদের পার্শ্ববর্তী যে স্টেট রাখাইন স্টেট সেখানে কয়েকটি গ্রুপের সাথেই তাদের ঝামেলা চলছে সংঘর্ষ চলছে ইদানিং মানে কয়েক বছর ধরে পরিমাণটা একটু বেড়ে গেছে এবং সেজন্য তারা মিলিটারি অপারেশন করছে বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনী তাদের উপরে আক্রমণ সহ বিভিন্ন ধরনের অপারেশন করছে এবং এটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তারা আমাদের সীমান্তের খুব কাছাকাছি চলে এসছে বা আমরা যদি ল্যান্ড থেকে দেখি অনেক সময় প্যারালাক্সের জন্য মনে হচ্ছে যে তারা বা আমাদের ভেতরেই চলে এসেছে এই ব্যাপারটা আমাদের এয়ার ডিফেন্স রেডার দিয়ে সর্বক্ষণ সার্বক্ষণিকভাবে আমরা পর্যবেক্ষণ করছি এবং সজাগ রয়েছে আমরা যদি চাই চাইলে আমাদের যুদ্ধ বিমান প্রস্তুত আছে আমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারি বা রিপিলও করতে পারি বাট রাজনৈতিক আমাদের বুঝতে হবে যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনী কি কমব্যাট ড্রোন কিনেছে আমরা অনেক আধুনিক হতে পেরেছি আপনার সামনে দেখবেন আমরা খুব সহসে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে টোটালি অটোমেটিক ইন্টিগ্রেটেড করে ফেলছি আমাদের আমরা অলরেডি আমাদের আনম্যান এয়ার সিস্টেম কমব্যাট আনম্যান এয়ার সিস্টেম নিয়ে এসেছি আমাদের এয়ার টু গ্রাউন্ড টু এয়ার সার্ভিস টু এয়ার সিস্টেম নিয়ে এসছি প্রশ্ন বাংলাদেশ কি নিজস্ব প্রযুক্তিতে এয়ারক্রাফট তৈরি শুরু করেছে যদি করে থাকে তাহলে কি মডেলের বা কি টাইপের এয়ারক্রাফট আর সেই কাজ কতদূর এগিয়েছে ইভেন আমরা কিন্তু নতুন এয়ারক্রাফ্ট বানানো শুরু করেছি যদিও এটা ছোট আকারের বাট আমরা অলরেডি সেই দিকে স্টেপ ইন করেছি আমাদের এয়ারক্রাফট হয়তো বা কিছুদিনের পরে আমরা দেখবো হয়তো বা উইল হ্যাভ মেড এন ফ্লাইট এক্স্যাক্ট টাইমটা হয়তো এই মুহূর্তে বলতে পারবো খুব শুন খুব শুন আমরা হয়তো শুরু করব সেভাবেই কিন্তু আমাদের ক্যাপাবিলিটি বিল্ডিং যদি বলেন আমি বলবো আসলে ক্যাপাবিলিটি আমরা তৈরি করছি সেদিকে আমরা প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনীর খবর কি আমাদের আমরা বলবো আমাদের অগ্রগতি আমরা যে আশা করেছিলাম সে অনুযায়ী যাচ্ছে হয়তো আমাদের মাঝে কিছু আপনি দেখতে পেয়েছেন যে আজকে চারিদিকে যে সমস্যাটা গুরু হচ্ছে বাট আমাদের ফোর্সেস গোলটা এখনো বদবিদ্যমান এবং সেভাবে আমরা এগুয়ে যাচ্ছি সে অনুযায়ী বলবো যে সহসা মানে অচিরেই আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে সব কিছু মিলে আমাদের সব কিছু ইন টার্মস অফ কেপেবিলিটি বলেন মাল্টিরোল ফাইটার্স বলেন এগুলো সব কিছু ফোর্সেস গোলের ভেতরে নিয়ে আসছে প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে যে স্যালেক্স ফ্যালকো ইভো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ক্রয় করেছে সেটা কি সার্ভেলেন্স ড্রোন নাকি অ্যাটাক করার ক্যাপাবিলিটি রয়েছে আমরা ইটালি থেকে এগুলো নিয়ে এসেছি বাট আমরা বিভিন্ন দেশ এক্সপ্লোর করছি বিভিন্ন আমাদের সুবিধা যেগুলো আমাদের জন্য উপযুক্ত হবে আমরা সে সব দেশ থেকেই নিয়ে আসব। এবং আমাদের আরও এগুলো বাড়ানোর দরকার রয়েছে ইউভি অ্যান্ড অন্যান্য স্পেশালি হাইব্রিড ওয়ারফেয়ারের জন্য বর্তমান যুগে যে ওয়ারফেয়ার ওয়ারফেয়ার চলছে তো আমাদের কি মূলত সার্ভেলেন্সের জন্য কিনছি নাকি পেলোড ক্যারি করা যায় এবং লাইট অ্যাটাক হিসেবে ইউজ করা যাবে जी तो ये थी आज की वीडियो जैसा कि आपने देखा कि बांग्लादेश ने अब फैसला किया है कि मल्टी रोल फाइटर एयरक्राफ्ट जो है वो बांग्लादेश के अंदर ही बनाया जाएगा और ये मेड इन बांग्लादेश जो फाइटर है ये मेड इन बांग्लादेश फाइटर जेट बहुत जल्द मंजरेआम पे आने वाला है और इसको बंगलादेश एयरफोर्स में शामिल कर दिया जाएगा बंग्लादेश एयरफोर्स ने यह फैसला इसलिए किया कि राखाइन स्टेट की तरफ से मुसलसल बांग्लादेश की फिजाई हदूत की खिलाफ वर्जियां की जाती हैं और म्यांमार अपने फाइटर जेट्स और अपने अटैक हेलीकॉप्टर से यहाँ पे शैल गिराता है अब बांग्लादेश ने भी फैसला किया है कि म्यांमार के मुकाबले में ज़्यादा से ज़्यादा एयरक्राफ्ट बनाए जाएंगे और म्यांमार एयरफोर्स को मुंह तोड़ जवाब दिया जाए बांग्लादेश बहुत से मुल्कों से फाइटर जेट खरीदता है उसमें रशिया तुर्की और चाइना शामिल है लेकिन अब बांग्लादेश ने अपनी ज़रूरतों के मुताबिक और 2030 के फोर्सेस के गोल के मुताबिक अब बांग्लादेश के अंदर ही एयरक्राफ्ट बनाना स्टार्ट किया है और ये जदीद किस्म के मल्टी रोल फाइटर जेट्स होंगे जिस तरह से पाकिस्तान ने चाइना के साथ मिल के जे मल्टी रोल फाइटर जेट्स बनाए हैं और भारत के साथ मुकाबले में इन फाइटर जेट्स को इस्तेमाल करके भारत के त्यारों को तबाह तो कर दिया अब बांग्लादेश ने भी फैसला किया कि म्यांमार आर्मी को म्यांमार एयरफोर्स को टफ़ टाइम दिया जाएगा और मेड इन बांग्लादेश एयरक्राफ्ट बना के उसके मुकाबले में उतारे जाएंगे ताकि उसको मुँह तोड़ जवाब दिया जा सके बांग्लादेश की यह डेवलपमेंट जो है भारत और म्यांमार को कभी भी डाइजेस्ट नहीं होगी भारत और म्यांमार कभी नहीं चाहते कि बांग्लादेश आर्मी बांग्लादेश एयरफोर्स ताकतवर हो क्योंकि वो बांग्लादेश को दबा के रखना चाहते हैं बांग्लादेश पे अपना हुक्म चलाना चाहते हैं लेकिन बांग्लादेश की इस कामयाबी के बाद अब भारत और म्यांमार बहुत ज़्यादा तश्वीश में है क्योंकि बांग्लादेश लगातार अपनी आर्मी और फोर्स को मजबूत करता जा रहा है तो आप क्या सोचते हैं इस वीडियो के बारे में कमेंट्स में मुझे अपनी राय से गा करें वीडियो अच्छी लगी तो लाइक करें चैनल पर हुआ सब्सक्राइब करें बेलाइकन हल्का सा प्रेस करें ताकि नेक्स्ट वीडियोज़ के अपडेट आप तक पहुँच सकें अल्लाह